লক্ষ্মী স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ আমি পাঠ করছি মার্কিন লেখক মার্ক টোয়েনের একটি ছোট গল্প নরখাদক। মূল গল্প ক্যানিবালিজম ইন দ্য কার্স। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন সিরাজুর রহমান। শুরু করছি মার্ক টোয়েনের ছোট গল্প নরখাদক। ইন্ডিয়ানের টেরি হটেতে ট্রেন বদল করে পশ্চিমমুখে এগোচ্ছি, যাব সেন্ট লুই। পথের পাশের কোনো স্টেশন থেকে এক ভদ্রলোক উঠে এসে আমার পাশে বসলেন, সারা মুখে দয়ালু ভাব। বয়স বছর 45-এক, হয়তো 50-ও হতে পারে। ঘণ্টাখানেক নানা বিষয়ে আলোচনা করে বুঝলাম ভদ্রলোক সদালাপী আর বেশ বুদ্ধিমান। আমি ওয়াশিংটনে থাকি জানতে পেরে তক্ষণই একাধিক সেনানায়ক আর কংগ্রেসের ব্যাপার স্যাপার নিয়ে প্রশ্ন করতে শুরু করলেন। বুঝতে দেরি হলো না যে এমন একজনের সাথে কথা বলছি রাজনৈতিক জীবনের নারী নক্ষত্র, এমনকি জাতীয় আইনসভার রীতিনীতি সম্পর্কেও তিনি ওয়াকিবহাল। দুজন লোক এগিয়ে যাচ্ছিল আমাদের পাশ দিয়ে, মুহূর্তখানেক থামলে তারা। একজন তার সাথীকে বলল, হ্যারিস, ও কাজটা করে দিলে সারা জীবন তোমার কথা মনে থাকবে। আমার নতুন চেনা বন্ধুর চোখ আনন্দে নেচে উঠল, মনে হয় কোনো সুখকর স্মৃতির প্রতিফলন পড়েছে তার মনের পর্দায়। তারপরই মিলিয়ে গেল সে ভাব, বলতে গেলে বিষাদের ছায়ায় নেমে এলো তার মুখে। আমার দিকে ফিরে বললেন, আপনাকে একটা গল্প শোনাচ্ছি, এটা আমার জীবনের এক গোপন অধ্যায়, আর কাউকেই কোনোদিন বলা হয়নি। এ গল্প ধৈর্য ধরে শুনুন, তবে তার আগে কথা দিন যে আমাকে বাধা দেবেন না। সে প্রতিশ্রুতি আমি দিলাম। তারপর তিনি বললেন নিচের গল্পটি, গলার স্বরে কখনো হিংস্রতা, কখনো বিষাদক্লিষ্টতা, তবু অনুভূতি আর আন্তরিকতাই গাঢ় সেই স্বর। তারিখটা 1853 সালের 29শে ডিসেম্বর। সন্ধ্যের গাড়িতে সেন্ট লুই থেকে শিকাগো রওনা দিয়েছি। গাড়িতে সব মিলিয়ে 2400 জন যাত্রী আমরা, নারী বা শিশু নেই একজনও। খোশ মেজাজে চলেছি সকলে, কাজেই আলাপ পরিচয় আর খোশ গল্প শুরু হতেও দেরি হলো না। সব মিলিয়ে শুভযাত্রারই লক্ষণ। ঘুণাক্ষরেও কেউ ভাবতে পারেননি যে কি বিপদ উৎপেতে আছে সামনে। রাত 11টার দিকে প্রচণ্ড তুষারপাত শুরু হলো। ছোট গ্রাম ওয়েলডন ছাড়িয়ে যাবার একটু পরেই আমরা পড়লাম এই ভয়াবহ প্রেরিতে। জুবিলি উপনিবেশ পর্যন্ত মাইলের পর মাইল বিস্তৃত এই রিক্ত প্রান্তরে জনমানব বা ঘরবাড়ির চিহ্নটি নেই। বুঝে দেখুন, পাহাড় টিলা, গাছপালা, এমনকি ছুটকো ছাটকা পাথরের বাধাও না থাকায় কি সাংঘাতিক জোরে বাতাস বইছিল আর সারকে ঠেঙিয়ে নিয়ে যাচ্ছিল সমুদ্রের ঢেউয়ের মতো। ক্রমেই গাঢ় হয়ে জমেছে বরফ, ক্রমেই স্লথ হয়ে আসা ট্রেনের গতি থেকে বুঝতে পারছি খুব কষ্ট করে পথ নিতে হচ্ছে ইঞ্জিনকে। মাঝে মাঝে এক একবার প্রায় থেমেই যাচ্ছে ট্রেন, যাত্রীদের কলগুঞ্জন স্তিমিত হয়ে এসেছে। একটু আগের খোশ মেজাজের বদলে সকলেরই মন ভারী হয়ে এসেছে উদ্বেগে। চারপাশে 50 মাইলের ভেতর জনমানবহীন এই ঊষর প্রান্তরে বরফে আটকে পড়ে যাবার আশঙ্কায় সকলেই চিন্তাকুল। এই অস্বস্তির ভেতরেও তন্দ্রা এসে গিয়েছিল। রাত দুটোয় ঘুম ভেঙে যেতেই ঘুম ভাঙার কারণটা টের পেলাম, আশেপাশের সব গতিস্তব্ধ হয়ে গেছে। ভয়াবহ সত্যটা মুহূর্তের ভেতরেই মনের ভেতরটায় কাঁপন দিয়ে গেল। জমাট বরফে আটকে পড়ে গেছি আমরা, সবাই হাত লাগান, পথ পরিষ্কার করতে হবে, সবাই, চড়া গলায় কার যেন আদেশ ভেসে এলো। তড়াক করে লাফিয়ে উঠল সকলে। মিশকালো আধারে মুষল তুষারপাতের সেই উদ্দাম রাতে লাফিয়ে নেমে পড়ল গাড়ি থেকে, শাবল, কাঠের টুকরো, এমনকি খালি হাতে পর্যন্ত লেগে গেল সবাই বরফ সরাতে। সেই দৃশ্য বর্ণনার বাইরে। ছোট একদল মানুষ, কেউ জমাট আধারে, কেউ বা ইঞ্জিনের অস্পষ্ট আলোয় মরিয়া হয়ে পড়েছে তাল তাল জমা বরফের বিরুদ্ধে।
সকলের মনেই ঘুরছে একই কথা, মুহূর্তের বিলম্বর জন্য আটকা পড়ে যেতে হতে পারে শেষ নিঃশ্বাস পর্যন্ত। কিন্তু মাত্র ঘণ্টাখানেকের ভেতরেই আমাদের চেষ্টার অসারতা সন্দেহাতীতভাবে প্রমাণ হয়ে গেল। আমরা একতাল বরফ সরাচ্ছি, ততক্ষণে জমে গেছে আরও 12 তাল। বিপদের উপর বিপদ, দেখা গেল বরফের সাথে শেষ ধাক্কায় ইঞ্জিনের চাকার দুটো শ্যাট ভেঙে গেছে। অবস্থা এমন যে পথ খোলা পেলেও সমান অসহায় হয়েই থাকতে হবে আমাদের। শ্রান্ত দেহে বিষণ্ন মনে গাড়িতে উঠে এলাম। অগ্নিকুণ্ডের চারপাশে জড়ো হয়ে নিজেদের অবস্থার পর্যালোচনায় বসলাম। কারো সাথেই খাবার জিনিস নেই কিছু, সবচাইতে বিপদের কারণ এটা। অবশ্যই শীতে জমে যাবার ভয় নেই, যথেষ্ট জ্বালানি কাঠ আছে গাড়িতে, কিন্তু এ আর কতটুকু সান্ত্বনা। শেষ পর্যন্ত কন্ডাক্টরের উপদেশ মানাই সাব্যস্ত হলো। এই গাঢ় বরফে 50 মাইল পায়ে হেঁটে যাবার চেষ্টা করার অর্থ নিশ্চিত মৃত্যু। সাহায্যের জন্য খবর পাঠানো সম্ভব নয়, সম্ভব হলেও সাহায্য আসবে না। কাজেই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমাদের মুক্তির বা অনাহারে মৃত্যুর জন্য। আসামি যেমন করে মৃত্যুদণ্ডাজ্ঞা শোনে, তেমনি আমাদের ভেতরে সবচাইতে সাহসী যারা, তাদেরও বুক কেঁপে উঠেছিল সেদিন। আলাপ আলোচনা স্তব্ধ হয়ে গেছে, বাতাসের ঝাপটায় ফাঁকে ফাঁকে শুধু আভাস পাওয়া যায় মৃদু গুঞ্জনের। বাতির আলো অস্পষ্টতর হয়ে এসেছে, ভাগ্যহত যাত্রীদের বেশিরভাগই শুয়ে পড়েছে এখানে ওখানে আলো আধারির মাঝে। শুয়ে চিন্তা করছে, চেষ্টা করছে বর্তমানকে ভুলে থাকতে, সম্ভব হলে ঘুমোতেও। অন্তত আমাদের অনন্তই মনে হয়েছিল। পঙ্গু প্রহরগুলোকে নিয়ে গড়িয়ে চলে, একসময় পূর্বাকাশে হিমাতুর ধূসর প্রভাতের উদয় হলো। আলোর রেশ আরেকটু জোরালো হতেই একে একে যাত্রীদের ভিতর জীবন স্পন্দন দেখা দিল, জমে আসা হাত পা ছড়িয়ে দিল তারা। তারপর জানালা পথে মুখ বাড়িয়ে দেখল নিরানন্দ বাহিরকে। আসলে নিরানন্দই সে দৃশ্য, একটি প্রাণীর সাড়া নেই কোনো দিকে, নেই কোনো ঘরবাড়ির চিহ্ন। পুরু সাদা বরফের চাদরে মোড়া সীমাহীন সে মরুভূমি, বাতাসের চাবুক খাওয়া চাপড়াগুলো উঠে আসছে, ছুটোছুটি করে বেড়াচ্ছে এদিক ওদিক। ফেনার মতো তুষারের ছুটাছুটিতে দেখা যায় না উপরের নীল আকাশও। সারাটা দিন ধরে এ গাড়ি ও গাড়ি করে ঘুরে বেড়ালাম আমরা, কথা বলেছি খুবই কম, তবু অনন্ত চিন্তার স্রোত বয়ে যাচ্ছে সকলেরই মনে। তারপর আরেকটি প্রায় অনন্ত অস্বস্তিকর রাত আর তীব্র ক্ষুধার দাহন। পরের দিন আবার সকাল হলো, আরেকটি দিন কেটে গেল বাকরোধ করা বিষাদে, ক্ষুধার প্রদাহে আর অসম্ভব সাহায্যের ব্যর্থ প্রতীক্ষায়। অস্বস্তিকর তন্দ্রার রাত, মহাভোজের স্বপ্ন দেখছি, তারপর আবার জেগে উঠছি অসার করে দেয়া ক্ষুধার ভেতর। 4টি দিন গেল আর এলো, তারপর এলো 5ম দিন, 5 দিনের অনাহার আর বন্দি দশা। হিংস্র বুভুক্ষা আর তার হিংস্রতার ছাপ ফেলেছে প্রতিটি চোখে, প্রতিটি বুকে ঘোরাফেরা করছে এমন কিছু যার ছায়া পড়েছে প্রতিটি বুকেও, তবু সেটা এমন কিছু যা উচ্চারণ করার সাহস তখনও হচ্ছে না কারোই। 6ষ্ঠ দিনও যাই, 7ম দিনে ভোর হলো মৃত্যু গুহায়, কয়েকটা নুয়ে পড়া দেহ আর বিবশ মনের মানুষের উপর। এই বুঝি বেরিয়ে পড়ে যা এ কয়দিন সকলের মনেই ঘুরে বেড়াচ্ছিল, এবারে তা প্রকাশের বাসনায় ভর করেছে রসনাগ্রে। অনেক মাসুল বসানো হয়েছে প্রকৃতির উপর, এবারে হাল তাকে ছাড়তেই হবে। লম্বা গড়নের অগছালো আর বিবর্ণ লোকটা মিনেসোটার রিচার্ড এইচ গ্যাস্টন, ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তিনি। ততক্ষণে সকলের মনেই জানা হয়ে গেছে কি আসছে সামনে, তার জন্য তৈরিও হয়েছে সকলে। হৃদয়াবেগ চিত্তচাঞ্চল্যের শেষ রেশটুকু পর্যন্ত স্থির হয়ে গেছে। গত কদিন ধরে যে চোখগুলোতে ছিল হিংস্র লোলুপতা,
এখন সেখানে এসেছে চিন্তার গভীরতা। ভদ্রমহোদয়গণ, আর দেরি করা চলে না, সময় খুবই সংকীর্ণ, আমাদের স্থির করতে হবে অন্যের খাবার জোগাতে কাকে প্রাণ দিতে হবে। ইলিওনেসের মিস্টার জন জে উইলিয়ামস উঠে দাঁড়ালেন। ভদ্রমহোদয়গণ, আমি টেনেনির রেভারেন্ড জেমস সয়ারের নাম প্রস্তাব করছি। ইন্ডিয়ানার মিস্টার উইলিয়ামস আর অ্যাডামস বললেন, আমি প্রস্তাব করছি নিউ ইয়র্কের মিস্টার ড্যানিয়েল স্টোলের নাম। মিস্টার চার্লস জে ল্যাংডন, আমি সেন্ট লুইয়ের মিস্টার স্যামুয়েল এ বাওয়েনকে মনোনীত করছি। মিস্টার স্টোল, আমি নিউ জার্সির মিস্টার জন এভান নস্ট্রাডের সপক্ষে সরে দাঁড়াচ্ছি। মিস্টার গ্যাস্টন, কারো আপত্তি না থাকলে এ ভদ্রলোকের ইচ্ছাই পূর্ণ হবে। মিস্টার ভ্যান নস্ট্রান্ড আপত্তি করায় মিস্টার স্টোলের পদত্যাগ নাকচ হয়ে গেল। মির্সেস সয়ার এবং বাওয়েনও পদত্যাগের প্রস্তাব করেন, তবু একই কারণে তাদের প্রস্তাবও বাতিল হয়ে গেল। ওয়াহোর মিস্টার এ এল ব্যাসকম, আমি প্রস্তাব করছি যে মনোনয়ন এখানেই শেষ করা হোক, তারপর শুরু হোক ব্যালট ভোট। মিস্টার সয়ার, ভদ্রমহোদয়বৃন্দ, এসব কার্যক্রমের বিরুদ্ধে আমি আন্তরিক প্রতিবাদ জানাচ্ছি। এগুলো সব দিক থেকেই রীতিবিরুদ্ধ এবং অশোভন। এসব কার্যবিবরণী অবিলম্বে পরিত্যাগের প্রস্তাব করতে আমি বাধ্য হচ্ছি। আমাদের উচিত একজন চেয়ারম্যান আর তাকে সাহায্য করার জন্য যথোপযুক্ত কর্মকর্তা নিয়োগ করা। কেবল তাহলেই আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এবং পারস্পরিক সমঝোতার ভেতর দিয়ে কাজ চালিয়ে যেতে পারব। আরও আর মিস্টার বেল বলল, ভদ্রমহোদয় বৃন্দ, আমি আপত্তি করছি, এটা রীতিনীতির কচকচি আর আড়ম্বর অনুষ্ঠানের সময় নয়। 7 দিন ধরে পেটে দানাটি পড়েনি কারো, বাজে আলোচনায় সময় নষ্ট করে নিজেদের আরও কাহিল করে ফেলছি আমরা। এ পর্যন্ত যেসব প্রস্তাব করা হয়েছে তাতে আমার পুরোপুরি সায় আছে। আমার বিশ্বাস সমবেত ভদ্রমহোদয় বৃন্দ, বিশেষ করে আমি নিজে তো বটেই, মনে করি যে প্রস্তাবিতদের ভেতর আমাদের অবিলম্বে এক বা একাধিক জনকে বেছে নেওয়া উচিত। আমি প্রস্তাব করতে যাই যে, মিস্টার গ্যাস্টন বলল, এতেও আপত্তি উঠবে, নিয়ম মাফিক এ প্রস্তাব সম্পর্কে পুরো একদিন ভেবে দেখা দরকার। এতে করে বরং যে দেরি আপনি এড়াতে চেয়েছেন সেটাই অনিবার্য হয়ে দাঁড়াবে। নিউ জার্সির ভদ্রলোক। মিস্টার ভ্যান নস্টার্ড বলল, ভদ্রমহোদয়গণ, আমি আপনাদের অপরিচিত, যে সম্মান আপনারা আমাকে দিলেন সেটার অনুপযুক্ত আমি, বিশেষ করে আমি একটা সংকোচ। অ্যালবামার মিস্টার মর্গন বাধা দিয়ে বলল, আমিও পূর্ববর্তী প্রস্তাবটি পেশ করছি। এ প্রস্তাবটি গৃহীত হয় বাগবিতণ্ডা থেমে গেল। এবার শুরু হলো কর্মকর্তা নির্বাচন। মিস্টার গ্যাস্টন হলেন চেয়ারম্যান, মিস্টার ব্লেক সেক্রেটারি, মিস্টার হলকুম, ডায়ার ও বলডুয়েনকে নিয়ে একটি কমিটি গঠিত হলো। কমিটি আবার তাদের বাছাইয়ের কাজে সাহায্য করবার জন্য মিস্টার আর এম হাউল্যান্ডকে মনোনীত করলেন। এভাবে আধ ঘন্টা বিরতি, কিছুক্ষণ ফিসফাস, ঘণ্টা বাজার সাথে সাথে আবার শুরু হলো সভার কাজ। প্রার্থীরূপে কেন্টকির মিস্টার ফার্গুসেন, লুইসিয়ানার সুসিয়ান হারম্যান ও কলারাডোর ব্লুম মেসিকের নাম ঘোষণা করে কমিটি তাদের রিপোর্ট পেশ করলেন। বিবেচনার জন্য গৃহীত হলো এই রিপোর্ট। এবার উঠে দাঁড়ালেন মিসৌরির মিস্টার রোজার্স, বললেন, মাননীয় সভাপতি, রিপোর্টটি এখন যথারীতি পরিষদের বিবেচ্য বলে আমি একটি সংশোধনী প্রস্তাব আনতে চাই। আমি প্রস্তাব করছি মিস্টার হ্যারম্যানের স্থলে সেন্ট লুইয়ের মিস্টার সুসিয়ান হ্যারিসনের নাম বসানো হোক, এ ভদ্রলোক সুস্থ সমর্থ আর আমরা সকলেই তাকে সম্মানিত ব্যক্তি বলে মনে করি। কিন্তু তাই বলে কেউ যেন মনে করেন না লুইসিয়ানার ভদ্রলোকের সম্মানিত চরিত্র সম্পর্কে কোনো রকম অশ্রদ্ধাজনক মন্তব্য করতে চাইছি আমি, সেটা আদৌ আমার উদ্দেশ্য নয়। এখানে উপস্থিত আর কারো চাইতে তাকে আমি কম শ্রদ্ধা ভক্তি করি নে,
কিন্তু এ কথা তো আমরা লক্ষ্য না করে পারি না যে গত এক সপ্তাহে আমাদের অন্য যে কারো চাইতেও তার গায়ের গোশতই অনেক বেশি কমেছে। আমরা তো অন্ধ নই যে কমিটির কাজের গাফিলতি ধরতে পারবো না। ভদ্রলোকের ইচ্ছে যত পবিত্রই হোক না কেন, কম পুষ্টির একজন লোককে আমাদের কল্যাণে নিয়োগ করে কমিটি হয় কর্তব্যে উপেক্ষা না হয় বৃহত্তর কোনো অন্যায়। সভাপতি বলল, মিসৌরির ভদ্রলোক কি দয়া করে বসবেন? নিয়মমাফিক কোনো পদ্ধতি ছাড়া কমিটির কর্তব্য নিষ্ঠায় সন্দেহ প্রকাশ করতে দেওয়া চলতে পারে না। পরিষদ ভদ্রলোকের প্রস্তাব সম্পর্কে কি ব্যবস্থা করতে চান? ভার্জিনিয়ার মিস্টার হ্যালিডে বলল, এই সঙ্গে আমি আরও প্রস্তাব করছি যে মিস্টার মেসিকের স্থলে অরিগনের মিস্টার হার্ভি ডেভিসের নাম বসানো হোক। উপস্থিত ভদ্রমহোদয়গণ বলতে পারেন যে সীমান্ত অঞ্চলের কঠোর জীবনযাপন করে মিস্টার ডেভিসের মাংসপেশিগুলো শক্ত হয়ে গেছে, কিন্তু ভদ্রমহোদয়গণ, এটা কি শক্ত নরম নিয়ে বাগবিতণ্ডার সময়? এখন কি খুঁতখুত করার সময়? ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় এখন সাজে না ভদ্রমহোদয়গণ। মেধা নয়, মাপকাঠি, এমনকি শিক্ষাও নয়, পুষ্টি, ওজন ও আকারই হচ্ছে আজকের সবচাইতে বড় মাপকাঠি। আমি দাবি করছি আমার প্রস্তাব বিবেচনা করা হোক। মিস্টার মর্গান উত্তেজিত স্বরে বললেন, মাননীয় সভাপতি, আমি প্রবলভাবে এ সংশোধনীর বিরোধিতা করছি। অরিগনের ভদ্রলোক বৃদ্ধ, তাছাড়া হাড়গুলোই তার মোটা, মাংস বেশি নাই। ভার্জিনিয়ার ভদ্রলোককে জিজ্ঞেস করি, শুরুয় আমাদের দরকার না, না চিববার মতো কিছু। ছায়া দেখি আমাদের ভোলাতে চান তিনি, এত দুঃখ কষ্টের ভিতর অরিগনের হাড্ডি নিয়ে পরিহাস করতে চান না তিনি। জিজ্ঞেস করি চারপাশের উদ্বিগ্ন চোখ, বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে আর আশায় উত্তেজিত বুকের কথা মনে করেও এই দুর্ভিক্ষ পীড়িত ঠককে আমাদের কাঁধে চাপিয়ে দিতে চান তিনি। জানতে চাই আমাদের দুর্ভাগ্য, অতীতের দুঃখ আর অন্ধকার ভবিষ্যতের কথা মনে করিয়েও অরিগণের এই হাড্ডিসার উজবুক আর হা ঘরকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চান তিনি? না, কখনো না। প্রস্তাবটি ভোটে দেয়া হয় এবং উত্তেজিত বিতর্কের পর প্রত্যাখ্যাত হয়। প্রথম সংশোধনী গ্রহণ করে মিস্টার হ্যারিসের নাম বসানো হলো। এবার শুরু হলো ব্যালট ভোট। প্রথম পাঁচটি ব্যালটে কোনো সিদ্ধান্ত হয় না। ষষ্ঠ ব্যালটে মিস্টার হ্যারিস নির্বাচিত হলেন। তিনি নিজে ছাড়া আর সকলেই তার পক্ষে ভোট দেন। কে যেন প্রস্তাব করলেন যে সকলে উল্লাসধ্বনি সহকারে নির্বাচনকে সমর্থন জানাবে। এতেও কাজ হলো না, মিস্টার হ্যারিস নীরবই রইলেন। এরপর মিস্টার র্যাডওয়ে প্রস্তাব করলেন, পরিষদ একবার বাকি প্রার্থীদের বিষয়ে বিবেচনা এবং প্রাতরাশের জন্য কাউকে নির্বাচিত করুক। প্রস্তাবটা সঙ্গে সঙ্গে বিবেচনার জন্য গৃহীত হয়। প্রথম ব্যালটে ভোট সংখ্যা সমান দাঁড়ায়। একদল একজন যুবককে নির্বাচিত করেন, তার বয়সের কথা চিন্তা করে অপর দল বপুর দিকে লক্ষ্য রেখে অন্য এক ব্যক্তির সপক্ষে মত দেন। সভাপতি শেষোক্ত প্রার্থী মিস্টার মেসিকের পক্ষে তার ভোট দিলেন। এ সিদ্ধান্তে পরাজিত মিস্টার ফার্গুসনের বন্ধুদের ভেতর অসন্তুষ্টি দেখা দেয়। এমনকি কেউ কেউ আবার নতুন ব্যালটের কথা আলোচনায়ও শুরু করে দেন। এরই ভেতর একটা মুলতবি প্রস্তাব গৃহীত হওয়ায় সভা ভেঙে যায়। রাতের খাবারের প্রস্তুতির দরুন সকলেরই মনোযোগ বিষয়ান্তরে আকৃষ্ট হওয়ায় ফার্গুসন সমর্থক দল তাদের অভিযোগ নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ পেলেন না। সুযোগ যখন পেলেন, সৌভাগ্যবশত ঠিক তক্ষুনি জানা গেল মিস্টার হ্যারিস তৈরি হয়ে গেছেন। গাড়ির আসনগুলো উল্টে মোটামুটি টেবিলের কাজ চালাবার ব্যবস্থা করা হলো আর তার চারপাশে ঘিরে বসলাম আমরা। সাত দিন পর প্রথম খাবারের আশায় উৎফুল্ল কজন মানুষ। মাত্র কটি ঘন্টার ব্যবধানে কি পরিবর্তনই না আনতে পারে! একটু আগেও হতাশা, বিষাদ, ক্ষুধা আর উদ্বেগ মূর্ত হয়েছিল সবারই চোখে মুখে, আর এখন সবার মুখে এক অনির্বচনীয় আনন্দ ও উল্লাসের অভিব্যক্তি। ঘটনাবহুল আমার জীবনেও এর চাইতেও সুখকর মুহূর্ত আর আসেনি। আমাদের কয়েদখানার উপরে আর চারপাশে তখন খ্যাপা হাওয়া গর্জাচ্ছে, ঝেঁটিয়ে নিয়ে যাচ্ছে পেঁজা তুলোর মতো বরফকে, কিন্তু তারা এখন শক্তিহীন।
একটি প্রাণীও আর উদ্বিগ্ন নয় তাতে। হ্যারিসকে খুবই ভালো লেগেছিল আমার, রান্নাটা হয়তো আরেকটু ভালো করা যেত। তবু আজ অসংকোচে বলতে পারি যে আর কোনো মানুষই হ্যারিসের মতো আনন্দ দেয়নি আমাকে। অবশ্য মেজিকও ভালো ছিল, বিশেষ করে তার সুঘ্রাণটা মনে রাখার মতো, কিন্তু পুষ্টি আর নরম আশের দিক থেকে হ্যারিসের সাথে তুলনা হয় না। নিন্দে না করেও বলতে হয় প্রাতরাশের জন্য মরা মানুষের চাইতে মেজিক খুব ভালো কিছু ছিল না। রোগা পাতলা হাড্ডি সার, এমনটা যে আপনি কল্পনা করতে পারবেন না। তাহলে আপনারা সত্যি সত্যি দয়া করে বাধা দেবেন না। প্রাতরাশের পর রাতের খাবারের জন্য আমরা ওয়াকার নামে ডেট্রয়েটের একজনকে নির্বাচিত করলাম। লোকটা খুব ভালো ছিল, পরে ওর স্ত্রীকেও সে কথা লিখে জানিয়েছিলাম আমি। সত্যি প্রশংসা পাবার যোগ্য এই ওয়াকার, ওকে আমার মনে পড়বে। ছোটোখাটো হলেও ভালো ছিল লোকটা। পরদিন সকালে প্রাতরাশ হলো অ্যালবামারার মর্গানকে দিয়ে। অমন খাসা লোকের স্বাদ পায়নি আর কখনো, সুন্দর, শিক্ষিত, মার্জিত, অনেকগুলো ভাষা জানত আর চমৎকার ভদ্রলোক, তাছাড়া বেশ রসালোও ছিল লোকটা। রাতে ছিল অরিগনের পাদ্রিটার পালা, পয়লা নম্বরের জোচ্চর ছিল লোকটা, বুড়ো আর শক্ত। বিরক্ত হয়ে বললাম, ভদ্রমহোদয়গণ, আপনাদের যার যা খুশি করতে পারেন, নতুন করে নির্বাচন না হলে আমি কিন্তু আর হাত তুলছি না। ইলিওনিসের গ্রামসো বলল, ভদ্রমহোদয়গণ, আমারও সে কথা, যদি দেখি সব দিক বিচার বিবেচনা করে নির্বাচন করেছেন আপনারা, তাহলে আবার সানন্দে আপনাদের দলে যোগ দেব। শিগগিরই দেখা গেল যে অরিগনের ডেভিসকে নিয়ে কম বেশি সকলেই অখুশি হয়েছেন, কাজেই হ্যারিসের সময় থেকে যে সদিচ্ছা বজায় ছিল সেটা টিকিয়ে রাখার জন্য নতুন করে নির্বাচনের ব্যবস্থা করা হয়। এর ফলে জর্জিয়ার বেকারকে পছন্দ করা হয়, সে ছিল খাসা। হ্যাঁ, এরপর পালা ছিল একে একে ডুলাইট, হকিন্স, ম্যাকক্লরয়। লোকটা খুব বেটে আর পাতলা বলে কেউ কেউ অখুশি হয়েছিল। তারপর পেন্ডর্ড, ডুজন স্মিথ, বেইলি, একটা পায়ের কাঠের ছিল বলে মাংস কম ছিল, তাছাড়া ভালোই ছিল সে। তারপর একটি ইন্ডিয়ান ছেলে অর্গান স্মিথ আর একজন বাকমিনস্টার বলে এক ভদ্রলোক। শেষের লোকটা এক হাড্ডিসার হা ঘোরে, সঙ্গী হিসেবে যেমন অপাঙ্কতেও, খাবার টেবিলেও লোকটা ছিল সাড়ের গোবর। কপাল ভালো যে উদ্ধারকারী ট্রেন এসে পড়বার আগেই ওকে বেছে নিয়েছিলাম আমরা। তাহলে উদ্ধারকারী ট্রেন একটা এসেছিল শেষ পর্যন্ত? হ্যাঁ, এসেছিল। ফুটফুটে রোদওয়ালা এক সকালে যখন আমরা সবে নির্বাচন শেষ করেছি, তখনই এসে পড়ে ট্রেনটা। সেদিন ঠিক হয়েছিল জন মার্ফির পালা, হলপ করে বলতে পারি। তখন তার চাইতে ভালো প্রার্থী আর কেউ ছিল না। অবশ্যই উদ্ধারকারী ট্রেনে আমাদের সাথেই সে ফিরে আসে আর হ্যারিসের বিধবাকে বিয়ে করে। হ্যারিসের? হ্যাঁ, হ্যারিসের বউকে, সে তাকে বিয়ে করে, বেঁচে আছে বেশ সুখে সম্পদে, উপন্যাসের মতো মশাই, একেবারে প্রথম প্রেমের মতো। আমার নাম্বার জায়গাও এসে গেল, আপনার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে এবারে। সময় করে যদি দু একদিনের জন্য বেড়াতে আসেন খুশি হব, সত্যি বলতে কি খুবই পছন্দ হয়েছে আপনাকে, প্রায় হ্যারিসের মতোই স্নেহ গজিয়ে উঠেছে আপনার উপর। বিদায়, আপনার যাত্রা শুভ হোক। নেমে গেল। এর আগে কখনো এত বিপন্ন, অবসন্ন আর হতভম্ব বোধ করিনি। লোকটা চলে যাওয়ায় অন্তর থেকে খুশি হলাম। ভদ্রতা আর অমায়িক ব্যবহার সত্ত্বেও যতবার সে ক্ষুধিত নেকড়ের মতো চোখ দুটো তুলেছে আমার দিকে, ততবারই আতঙ্কে হাড়ে পর্যন্ত কাঁপন ধরে গেছে। এর উপরও যখন শুনলাম তার সর্বনেশে স্নেহ দৃষ্টি পড়েছে আমার উপর, আর হ্যারিসের মতোই আমাকে তার ভালো লেগেছে, তখন তো বলতে গেলে হৃৎপিণ্ডের স্পন্দনই থেমে গেছে। কতটা যে ভেবাচেকা খেয়ে গেছি বুঝিয়ে বলতে পারবো না, একটি কথাতেও সন্দেহ হয়নি। আন্তরিকতায় গাঢ় এবং বর্ণনায় প্রতিটি খুঁটিনাটিকে সত্যি বলে মেনে নিয়েছি। এতটা অভিভূত হয়ে পড়েছিলাম,
কন্ডাক্টরকে আমার দিকে ফ্যাল ফ্যাল চোখে চেয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, কে লোকটা? এককালে কংগ্রেস সদস্য ছিল, বেশ নাম করাই। এক তুষার ঝড়ে গাড়ির ভেতর আটকা পড়ে শুকিয়ে মরার দশা, হিমে জমে এবং অনাহারে এত অসুস্থ হয়ে পড়েন যে পরের দু তিন মাস বদ্ধ পাগল হয়েছিলেন। এখন সেরে গেলেও কিছুটা মাথার গোলমাল রয়ে গেছে। সে ব্যাপারটার কথা উঠলে গাড়ি শুদ্ধ জলজান্ত সব কটা মানুষকে খেয়ে সাবাড় করার আগে থামতে পারেন না, নেমে যেতে না হলে বোধহয় এতক্ষণে সাবাড়ই হয়ে যেত সকলে। আর নামগুলোও সব বলে যান গড়গড় করে, নিজেকে ছাড়া সকলকে খেয়ে শেষ করে বলেন। তারপর প্রাতরাশের জন্য নির্বাচনের সময় এলে আমি যথাযোগ্যভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলাম, আর কোনো রকম আপত্তি না ওঠায় পদত্যাগ করলাম, তাই আজও বেঁচে রয়েছি। তাহলে এক নির্দোষ পাগলের পাগলামি শুনছিলাম, সত্যিকারের নরখাদকের গল্প নয়? মনের শান্তিও ফিরে পেলাম। ধন্যবাদ সকলকে গল্পটি শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন এবং গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানালে খুশি হব। এরকম আরও ভালো লাগা ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, জীবনী পাঠ এবং কবিতা পাঠ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।